থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি শীতের এই সকালে। আপনারা যে আমাদের জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সকল বিজ্ঞান মেলা আপনাদের উপস্থিতি দিয়ে আমাদের এই বিজ্ঞান মেলাকে সাফল্য মণ্ডিত করার ক্ষেত্রে যে প্রয়াসে অংশগ্রহণ করছে তার জন্য প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। এখানে প্রতিগত বিষয়টা রয়েছে সেটা বিজ্ঞান প্রযুক্তি ও নৈতিকতা এক সূত্রে গাঁথা। এই আলোচনাটা আমাদের বিভিন্ন বিজ্ঞান যেটা বলেছে যেটা বিশেষ জ্ঞান, আমরা বিজ্ঞান বলতে শুধুমাত্র দেখা যাচ্ছে আমাদের ল্যাপটপ মোবাইল ফোন অ্যান্ড্রয়েড এগুলি বুঝি না বা স্যাটেলাইট কে বুঝি না। বিজ্ঞানটা আসলে শুরু হয়েছিল যেটা আমাদের দেশের সম্প্রসারণ অফিসার উনি বলেছেন যে সেই গ্রিক থেকে, আসলে শুধু গ্রিক থেকে নয় সেটা হয়তো আনুষ্ঠানিকভাবে আমাদের নলেজ আছে। মানুষ আগুন আবিষ্কার করেছে, জানলা আবিষ্কার করেছে, সেখান থেকে বেসিক্যালি আমরা বিজ্ঞানটা আসলে শুধুমাত্র আমাদের ডিজিটাল যেটা ডিভাইসগুলো সেটা সেটা অনেক পরে এসেছে। তো আমাদের যেটা আমি আগে প্রথম বলতে ফেরত যাচ্ছি সেটা হচ্ছে নাকি বিজ্ঞানের এই জ্ঞানগুলোকে যখন আমরা কাজে লাগাই আমাদের কাজে সেটা ভালো হোক বা মন্দ হোক না চাইলে সেটা ভালো কাজে ব্যবহার করার জন্য সেই প্রযুক্তিটা প্রযুক্তিকে বিজ্ঞানের জ্ঞান দিয়ে আমরা যখন অ্যাপ্লাই করি আমাদের জীবনে বিভিন্ন যন্ত্র আবিষ্কারে বিভিন্ন সেবা আবিষ্কার করি তখন সেটা প্রযুক্তি এবং এই প্রযুক্তির ব্যবহারে আমাদের দরকার কোনো নৈতিকতা। এখন যেটা বলছি নৈতিকতার কথা কিভাবে বলছি, আমরা প্রায় টেলিভিশন এত দেখি যে ইন্টারনেটে আপনাকে জানতে হবে কোথায় আপনাকে থামতে হবে, আপনি আপনার প্রত্যেকটা পার্সোনাল ডিটেলস সেক্ষেত্রে আমি বাজাই তাহলে আমি অনেক কিছু বাজাতে পার্সোনাল ডিটেলস আমি আমার ফেসবুকে টুইটারে বিভিন্ন জায়গায় আমি শেয়ার করছি। শেয়ার করতে গিয়ে আমাকে বুঝতে হবে যে এটা পাবলিক, আমার ব্যক্তিগত জীবন পাবলিক প্রপার্টি হয়ে গেছে এবং সেটা হয়তো অসুবিধা হতো না কারণ এই পাবলিক প্রপার্টি বা ব্যক্তিগত তথ্য ব্যবহার করে আপনাকে যখন হয়রানির শিকারে একটা পরিণত করছে কোনো একটা গোষ্ঠী তখনই আমাদের এই নৈতিকতা বিষয়টার সাথে আমাদের নৈতিকতা হবে। আমাদের নৈতিকতা সেই লেভেলে থাকতে হবে যে আমার বিজ্ঞানের জ্ঞানটা প্রযুক্তিতে ব্যবহার যখন করব সেই নৈতিকতা যেন আমরা বজায় রাখি। এই সেই সিকিউরিটি যেন আমরা নিজেদের সিকিউরিটি নিজেরা যেন নিশ্চিত করতে পারি সেই জ্ঞানটাও আমাদের থাকতে হবে এবং আমার মনে হয় সেটা বিজ্ঞানের জ্ঞান দিয়ে এবং নৈতিকতার শিক্ষা নিয়ে আমরা সেটা পাব। এখন আরেকটা বিষয় হচ্ছে আমি সংক্ষেপ করবো কারণ অলরেডি অনেক সময় হয়ে গেছে। আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যেটা আমরা করছি যে আমরা উদ্যোক্তা খোঁজে প্রশাসন নামে একটা বলা যায় যে আমরা একটা কার্যক্রম শুরু করছি সেটাতে আমাদের সেই উদ্যোক্তারা বিভিন্ন পণ্য আবিষ্কার করছে, বিভিন্ন পণ্য প্রমোট করার চেষ্টা করছে, নিজেদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করছে। সেক্ষেত্রে আপনারা জানা যায় আমাদের একটা বড় ওয়েব পোর্টাল আছে আমাদের সেটাকে তথ্য বাতায়ন মাননীয় প্রধানমন্ত্রী যেটাকে তথ্য বাতায়ন বলছে এটা একটা অনেক বড় একটা ওয়েবসাইট। আমাদের উপজেলা প্রশাসন কুমারখালীর আমরা যেটা করেছি সেটা হলো উদ্যোক্তা এবং উদ্ভাবনের জন্য আমরা একটা ট্যাগ খুলেছি সেখানে আমাদের যে উদ্যোক্তা বা ক্ষুদ্র বিজ্ঞানী যারা থাকবে তাদের তথ্য আমরা নিয়ে সেখানে আপলোড করবো যেন আমাদের এই উদ্যোক্তাদের এই বিজ্ঞানীদের এই ইনোভেটরদের তথ্য সারা দেশ জানতে পারে। এখানে অনেক ক্ষেত্রে তাদের যারা ছোট ছোট ব্যবসা মানে যারা করছে এই বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তাদের যেন আমরা বাজার সম্প্রসারণ করতে পারি। আমরা এখন দেখেন ব্যক্তিগত দেখা যাচ্ছে আমরা যখন বলি কেউ পাবজি খেলা নিয়ে ব্যস্ত আছে, কেউ ফ্রি ফায়ার খেলছে, সংশ্লিষ্ট সকলকে আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি কর্মকর্তাগণ
সাংবাদিক বৃন্দ সমাজের উপস্থিত সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানটাকে সফলমণ্ডিত করার জন্য। আর আমার মনে হয় বিজ্ঞান হল সফল এবং আমরা এই বিজ্ঞান এবং প্রযুক্তি এবং প্রতিগত মাধ্যমে একটা সুন্দর বাংলাদেশ যেন গঠন করতে আসবো।